প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের জন্য শুভেচ্ছা। তোমরা সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছ। তবু শেষ মুহূর্তে তোমাদের আরও ভালো ফলাফলের জন্যই এই অনলাইন ডিজিটাল পাঠ সহায়িকার আয়োজন। এ পর্যায়ে আজ আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক স্টোরি থিম রাইটিংয়ের ওপর আলোচনা করব। তোমার ইংলিশ ফার্স্ট পেপারে কোশ্চেন নম্বর 11-এ স্টোরি থিম রাইটিং থাকবে, যার মার্কস 8। তোমরা থিম রাইটিং এর অ্যান্সার 50 ওয়ার্ডসের মধ্যে লেখার চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমাকে 4-5টি সেন্টেন্স লিখতে হতে পারে। স্টোরি থিম রাইটিং তুমি 1 প্যারা অথবা 2 প্যারায় লিখতে পারবে। 2 প্যারাগ্রাফে লিখলে প্রথম প্যারায় 1টি সেন্টেন্স লিখবে আর অবশিষ্ট সেন্টেন্সগুলো দ্বিতীয় প্যারায় লিখবে। তোমাকে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে, কোশ্চেন নম্বর 7-এর কমপ্লিটিং স্টোরি এবং কোশ্চেন নম্বর 11-এর স্টোরি থিম রাইটিং কোনোমতেই এক নয়। 7 নম্বরের কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে একটি গল্পের অংশ বিশেষ দেয়া থাকবে আর তোমাকে বাকি অংশ কমপ্লিট করে খাতায় লিখতে হবে। অন্যদিকে স্টোরি থিম রাইটিং হলো একটি কমপ্লিট স্টোরি দেয়া থাকবে এবং এই কমপ্লিট স্টোরিটি বারবার পড়ে এখান থেকে মেইন আইডিয়াসগুলো অ্যানালিসিস করে থিম লিখতে হবে। চলো আমরা প্রথমেই জেনে নেই হোয়াট ইজ দ্য থিম অফ আ স্টোরি। থিম হলো একটি স্টোরির আন্ডারলাইং মিনিং বা অন্তর্নিহিত অর্থ, অর্থাৎ তোমাকে গল্পের ইনার মিনিং খুঁজে লিখতে হবে। এর জন্য তোমাকে অবশ্যই স্টোরিটি 2-3 বার পড়তে হবে। এবার একটি গল্পের থিম লিখতে যে বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে সেগুলো হলো, নাম্বার 1, হু ইজ ডুইং হোয়াট, নাম্বার 2, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস অ্যামাং দ্য ক্যারেক্টার্স, নাম্বার 3, ডু অ্যাকশনস অর এলিমেন্টস রিপিট, নাম্বার 4, রাইটারের ক্রিটিক্যাল ভিউ খুঁজে বের করতে হবে, নাম্বার 5, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ অর্থাৎ হি সি ব্যবহার করবে, নাম্বার 6, তুমি স্টোরি থিম রাইটিংয়ে প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে। এ পর্যায়ে আমরা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। হু ইজ ডুইং হোয়াট অর্থাৎ ক্যারেক্টারগুলো কে কী করছে, যেমন এই গল্পের করিম এবং বশির কী কী করছে। গল্পটি থেকে দেখা যাক, করিম অলওয়েজ মেড হিজ ব্রাদার ডিফিকাল্ট ওয়ার্ক অ্যান্ড হি হিমসেলফ ডিড নট ডু এনি ওয়ার্ক, করিম টুক দ্য ব্যাক পার্ট অফ দ্য কাউ অ্যান্ড গেভ দ্য ফ্রন্ট টু হিজ ব্রাদার, ইন দ্য সেম ওয়ে করিম হিমসেলফ টুক দ্য টপ অফ দ্য ফার্ম ট্রি অ্যান্ড গেভ দ্য বটম টু হিজ ব্রাদার। নাম্বার 2, সিমিলারিটিস এবং ডিফারেন্সেস অ্যামাং দ্য ক্যারেক্টার্স অর্থাৎ ক্যারেক্টারগুলোর মধ্যে মিল আর অমিলগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, যেমন এই গল্পের করিম এবং বশিরের মধ্যে আমরা দেখি করিম হলো এল্ডার আর বশির হলো ইয়াঙ্গার, করিম হলো ক্লেভার আর বশির হলো সিম্পল অ্যান্ড অনেস্ট। নাম্বার 3, ডু অ্যাকশনস অর এলিমেন্টস রিপিট অর্থাৎ গল্পের কোনো কিছু রিপিট করছে কি না, আর যদি রিপিট হয় তাহলে রেপিটেশনসগুলো কেন ইম্পর্ট্যান্ট সেটি তোমাকে লক্ষ্য করতে হবে, যেমন এই গল্পে আমরা দেখতে পাই করিম অলওয়েজ মেড হিজ ব্রাদার ডিফিকাল্ট ওয়ার্ক অ্যান্ড হি হিমসেলফ ডিড নট ডু এনি ওয়ার্ক, করিম টুক দ্য ব্যাক পার্ট অফ দ্য কাউ অ্যান্ড গেভ দ্য ফ্রন্ট টু হিজ ব্রাদার, ইন দ্য সেম ওয়ে করিম হিমসেলফ টুক দ্য টপ অফ দ্য ফার্ম ট্রি অ্যান্ড গেভ দ্য বটম টু হিজ ব্রাদার। করিম এই ধারাবাহিক কাজগুলোর মধ্য দিয়ে কাউকে চিট অথবা ডিসিভ করা বোঝাচ্ছে, অর্থাৎ করিম সকল অ্যাডভান্টেজেসগুলো নিজেই ভোগ করছে, অন্যদিকে বশির অ্যাডভান্টেজেস থেকে ডিপ্রাইভড হচ্ছে। অতএব এই গল্পের থিম তুমি লিখতে পারো, ডিসেপশন ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি। এভাবে তোমাকে রাইটারের ক্রিটিক্যাল ভিউ খুঁজে বের করে লিখতে হবে। সবশেষে বলবো তুমি স্টোরি থিম রাইটিংয়ে প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে। ফাইনালি স্টোরিতে থিম আমরা এভাবে লিখতে পারি, Deception is the main theme of this story. Here, Korim, elder brother, is seen as clever and shrewd, whereas Bashir is seen as simple and honest. That's why Korim's cunning division of his father's property deprives Bashir from all the advantages. Finally, the very intervention of a clever man solved this problem. Priyo Porikkharthibrindo, tumra story theme writing e bhalo korte hole এই বিষয়গুলো মনে রাখবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।